ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে রেড ব্রিজ কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরের এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এই এলাকাটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এ এলাকায় মোট জনসংখ্যার প্রায় 23% মুসলমান ছিল। এই বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এ এলাকায় গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামিক সেন্টার। তবে অধিকাংশ মসজিদ বা ইসলামিক সেন্টার বাংলাদেশি কমিউনিটি দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে। মসজিদের পাশাপাশি এই কাউন্সিলে বেশ কয়েকটি পূর্ণাঙ্গ ইসলামিক স্কুলও রয়েছে, যাতে করে স্থানীয় মুসলমান ছেলেমেয়েরা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারে। অধিকাংশ জনসংখ্যা মুসলমান হওয়ার কারণে এই বারাতে প্রায় প্রতিটি স্থানে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ, ইসলামিক সেন্টার অথবা নামাজের জন্য কোনো স্থায়ী বা অস্থায়ী জায়গা। এরই ধারাবাহিকতায় সেভেন কিংস এলাকার হাই রোডে মদিনাতুন নূর অর্গানাইজেশনের তত্ত্বাবধানে 2018 সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাতুন নূর প্রতিষ্ঠানটি। ২০১২ সালে এই এলাকার বসবাসরত কয়েকজন বাঙালি মুসলমান মিলে মদিনাতুন নূর অর্গানাইজেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর জন্য বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা শুরু করেন। প্রতিষ্ঠানটি এই এলাকায় মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে নিয়মিত নামাজের জন্য একটি স্থায়ী জায়গা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। মূলত এই এলাকার মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দূর দূরান্তের বিভিন্ন মসজিদ বা সেন্টারে যেতে হতো। কিন্তু আশেপাশের মসজিদগুলো দূরে দূরে হওয়ার কারণে বয়স্ক এবং ছোট ছোট ছেলেমেয়েদের জন্যে দূরে গিয়ে নামাজ আদায় করা সম্ভব হতো না। এরপর এলাকার লোকজন এবং মদিনাতুন নূর অর্গানাইজেশনের কমিটি মেম্বারদের সার্বিক সহযোগিতায় 2018 সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাতুন নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে মাদ্রাসাতুন নূর থেকে আপনাদের কাছে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন ইকরা বাংলার মাধ্যমে। আমি প্রথমেই মাদ্রাসাতুন নূরের পক্ষ থেকে ইকরা বাংলার শুকরিয়া আদায় করছি। সম্মানিত দর্শক যারা দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদেরকে আমরা দু একটি কথা বলতে চাই। এই যে প্রতিষ্ঠান থেকে আমরা এখানে কথা বলছি, সেই প্রতিষ্ঠান অনেক দিন যাবৎ অন্য একটা ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যে প্রতিষ্ঠানে আমি ইমাম হিসাবে দায়িত্বে ছিলাম এবং ইনশা আল্লাহ তাআলা প্রতি জুমার নামাজ হতো, ঈদের জামাত হতো, তারাবির নামাজ হতো। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান দিন বদিন এগিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় মাদিনাতুন নূর একটা চারাটি আপনারা শুনেছেন দেশে বিদেশে কাজ করে যাচ্ছে, সেই মাদিনাতুন নূরের প্রথম প্রজেক্ট হিসাবে এই লন্ডনে এই যে মাদ্রাসাতুন নূর লন্ডনের নামে সেভেন কিংয়ে এই প্রতিষ্ঠানটা আমরা সেই ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে হস্তান্তর হয়েছে। সেই ধারাবাহিকতায় মাদ্রাসাতুন নূরের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই প্রতিষ্ঠানের শুরুতে যারা পরিশ্রম করে যাচ্ছেন তাদের নাম আমি নিচ্ছি: আলহাজ শামসুজ্জামান চৌধুরী, কে এম আবু তাহের চৌধুরী, মৌলানা সৈয়দ নাঈম আহমদ, জুবের আহমদ চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ফুজেল আহমদ চৌধুরী সহ অনেক ভাই এবং বোনেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। মাদ্রাসাতুন নূর প্রতিষ্ঠানটি ভবন ভাড়া ছাড়াও নিয়মিত জুম্মার নামাজ ব্যবস্থাপনার জন্যে তাদের আরও বেশ কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে, যেমন ইমামের বেতন, জায়নামাজ ক্রয়,
ব্যবস্থাপনা খরচ ইত্যাদি। আর এই সমস্ত খরচ এলাকার লোকজন এবং কমিটি মেম্বাররা যোগান দিয়ে থাকেন। শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 200 থেকে 300 পাউন্ড অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতিবছর রমজান মাসে বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। এছাড়া এই প্রতিষ্ঠানের আজীবন কমিটি মেম্বারদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অনুদান সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানটি উন্নয়নের বিভিন্ন কাজে এই অর্থ ব্যয় করে থাকে। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের সকলের যে আমরা এই দেশে ইউকেতে একটা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার। আলহামদুলিল্লাহ, সকলের অক্ষান্তিক প্রচেষ্টায় 2018 সালের অক্টোবর মাসে মাদ্রাসাতুন নূর এর শুরু। আলহামদুলিল্লাহ, এই গত 6 মাসে আমরা কমিউনিটি থেকে সকলের সহযোগিতা পাচ্ছি, সবাই সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। আর এখানে প্রতি সোমবার থেকে নিয়ে বৃহস্পতিবার বিকেলের মক্তব চলছে, শনি এবং রবিবার উইকেন্ড মক্তব চলছে। ওভার 100 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, 60টি ক্লাস এ পর্যন্ত চলছে। আমরা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান পরিচালনা করতে জুমায় নিয়মিত কালেকশন এবং যে বাচ্চাদের যে কালেকশন ফি আমরা কালেক্ট করি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সহযোগিতা হচ্ছে। এরপরেও আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই আলহামদুলিল্লাহ তাদের আত্মার সম্পর্ক তারা নিয়মিত দান করে যাচ্ছেন। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। মাদ্রাসাতুন নূর প্রতিষ্ঠানটি এ এলাকার প্রধান সড়কের পাশে হওয়ার কারণে প্রতি জুম্মা নামাজে অনেক মুসল্লির সমাগম হয়ে থাকে। এই এলাকায় বসবাসরত মুসলমানরা জুম্মা নামাজের জন্যে এখানেই এসে থাকেন। তাছাড়া আশপাশের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে অনেক মুসল্লিরা এখানে জুম্মার নামাজের জন্য এসে থাকেন। এখানে প্রতি জুম্মায় প্রায় 90 থেকে 100 জন মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। আশপাশের মসজিদগুলো দূরে দূরে হওয়ার কারণে অনেকে আসেন তাদের বাচ্চাদের সাথে করে নিয়ে। আমরা এখানে মাঝে এই মসজিদটা পাওয়া নানি বড় ভালো হয়েছে, আমরা লাগে সুবিধা হয়েছে যে আমরা ইয়ে নমাজ পড়তাম, বাট এখানে জায়গা মিলে আর এখানে মাঝে যে নমাজ পড়ায় তাই খুব ভালো কোয়ালিফাইড ইমাম সাহেব। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে মাদ্রাসাতুন নূর এই লন্ডনের ইলফোর্ড এলাকায় নতুন প্রতিষ্ঠিত এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং পবিত্র জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের আসলে কিন্তু বাসা নেই যে আমরা এই পশ্চিমা বিশ্বে ব্রিটেনে ইউরোপে এই ধরনের কিছু মসজিদ প্রতিষ্ঠার কঠিন রিস্ক আমাদের কিছু ভাই হাতে নিয়েছেন। আমি শুরুতেই হযরত মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব, যিনি ইকরা বাংলার একজন প্রেজেন্টার এবং মাশাআল্লাহ অনেক বড় সংগঠক, এবং আমি মনে করি যে আল্লাহ তাআলা তাকে দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেওয়ার জন্য অসাধারণ যোগ্যতা দান করেছেন এবং এমন একটা কমিটমেন্ট আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে তিনি যখনই ইচ্ছা করেন বড় থেকে বড় কাজ খুব সহজে করে ফেলতে পারেন। এটা তার হিম্মত এবং সাহসিকতার পরিচয়। এর সাথে মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মুফতি রিয়াজ আহমদ সাহেব ওনারাও আছেন, আর অন্যান্য সাথী সঙ্গী রয়েছেন এবং আপনাদের সহযোগিতা রয়েছে। এজন্য মাদ্রাসাতুন নূরের মতো এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এবং এর অ্যাক্টিভিটিস ক্রমশ বেড়েই চলছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া, অনেক বড় দান যে অনেক কোরবানি দিয়ে, অনেক স্যাক্রিফাইস করে ওনারা এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আর্থিক টানাপোড়ন, টাকা পয়সার অভাব,
এবং বিভিন্ন ধরনের উপায় উপকরণের অভাব এগুলো লেগেই আছে, কিন্তু এরপরেও মাশাআল্লাহ হিম্মত করে সাহস করে প্রতিকূল পরিবেশে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এর জন্য আমি মাদ্রাসাতুন নূরের যত দায়িত্বশীল রয়েছেন উলামায়ে কেরাম মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব, মাওলানা নাঈম আহমদ সাহেব সহ যারা এখানে রয়েছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানিকে যেন কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের প্রতিষ্ঠান, মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজন এবং গুরুত্ব খাটো করে দেখার কোনো উপায় নেই, বিশেষত পশ্চিমা বিশ্বে। পশ্চিমা বিশ্বে এর গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি। আমরা মুসলমান জাতি যেখানেই যাব প্রথমে মসজিদ তৈরি করব। হযরত নবী করিম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাহ থেকে সফর করে হিজরত করে যখন শান্তির নিঃশ্বাস প্রথম নিলেন তো প্রথম গিয়ে কুবায় পৌঁছালেন, মদিনার উপকণ্ঠে অবস্থিত ও কুবা এলাকায় যখন উপনীত হলেন তখন ইসলামের প্রথম ফার্স্ট মস্ক, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী নয়, মদিনা শরীফের মসজিদে নববী শরীফ নয়, বরং কুবার মসজিদ, মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। তো আশ্চর্যের বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন এবং কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছিলেন, এ থেকে বের হওয়ার পরপরই যখন একটা স্বাধীন সুন্দর পরিবেশে তিনি পৌঁছালেন, কুবায় পৌঁছার পরই না নিজের বাড়ির প্রয়োজন প্রথমে, নিজের থাকার প্রয়োজন আগে প্রথমে, এগুলো সব বাদ দিয়ে প্রথমেই যে কাজটা করেছেন মসজিদ তামির করেছেন, আর এরপরে মদিনা মুনাওয়ারায় পৌঁছার পর তিনি মসজিদে নববী শরীফ প্রতিষ্ঠা করেছেন। এজন্য মুসলমানদের জন্য কোনো জরুরি হলো কোনো এলাকায় পৌঁছার পর নিজের বাড়ি, নিজের ঘর ইত্যাদি তৈরি করার আগে প্রথমে আমরা যেন ইবাদতের ঘর আমরা তৈরি করি। আল্লাহরও এটা নিয়ম যে মানুষ পাঠানোর আগে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রথম ইবাদতের ঘর পবিত্র কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন। দুনিয়ার ইতিহাসে প্রথম যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন সেই ঘর হলো মক্কায় অবস্থিত ঘর পবিত্র কাবা শরীফ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন, এটা হলো বরকতময় ঘর সমগ্র জাহানের জন্য, সকল আলামিনের জন্য, সকল জগৎসমূহের জন্য, এটা হলো হেদায়েতের উৎস। এখান থেকে হেদায়েত বিচ্ছুরিত হয়, সারা দুনিয়ায় হেদায়েত পৌঁছে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর প্রথমেই মসজিদ তৈরি করেছেন। মক্কাতুল মুকাররমার জুলুম নির্যাতনের পরিবেশ থেকে বের হওয়ার পর প্রথমে কুবায় গিয়ে মসজিদ নির্মাণ করেছেন, এটাই মুসলমানদের কাজ। এখানেও আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি হয়েছে, এটা মোবারকবাদ যোগ্য একটা আমল, আর এই আমলের মধ্যে আপনাদের সকলের সহযোগিতা আমি মনে করি সামিল হওয়া প্রয়োজন। অনেক আমি জানি আর্থিক সমস্যা রয়েছে, আমি কমিউনিটির যারা যারা আমার এই কথাগুলো শুনবেন শুনছেন সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা মাদ্রাসাতুন নূর ইলফোর্ড লন্ডন এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের সাথে আপনারা আর্থিক সহযোগিতাও করবেন, নিজে শরিক হবেন, তাশরিফ আনবেন এবং এর যাবতীয় প্রয়োজন প্ল্যান প্রোগ্রাম এগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। মুসলমানদের উচিত হলো যে তারা সবসময় যেন যে জায়গায় যেন যায় যেন সেই জায়গাকে নিজের বানিয়ে ফেলে। আল্লামা ইকবাল কতই না সুন্দর বলে গিয়েছেন, চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা, চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহান হামারা, এই গুলিস্তান উন্দুলুস ও দিন হে ইয়াদ তুজকো, এই গুলিস্তান উন্দুলুস ও দিন হে ইয়াদ তুজকো, থা তেরি ডালিও মে জব আশিয়া হামারা, চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়তন হে সারা জাহান হামারা, বাতিল সে দাবনে ওয়ালে এ আসমান নহীঁ হাম, বাতিল সে দাবনে ওয়ালে
আসমা নেহি হাম সো বার কর চুকা হে তো ইমতিহা হামারা। অনেক লম্বা কবিতা, শেষ করে নেওয়ার আগে একটা কথা বলে শেষ করছি। নিউজিল্যান্ডে মুসলমানেরা যে নির্মম শাহাদত বরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত হাকিকি শাহাদতের মর্যাদা যেন দান করেন, এবং সেখানকার এই শাহাদতের বিনিময়ে, এই রক্তের বিনিময়ে যেন নিউজিল্যান্ডে, ইউরোপে, সমগ্র পশ্চিমা বিশ্বে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেন আল্লাহ তাআলা ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। আল্লাহ তাআলা সেখানকার সরকারকে যেন উত্তম বদলা দান করেন। আমরা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায় করি, আজকে তারা যেভাবে জুমার নামাজ আদায় করেছেন, পুরো পার্ক ভরে গিয়েছেন, অমুসলিমেরা, শত শত অমুসলিমেরা উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে যেভাবে তিনি পর্দা করে, ওড়না পরে, দোপাট্টা পরে যেভাবে সেখানকার প্রাইম মিনিস্টার এসে নামাজ আদায় নামাজের মাহফিলের সঙ্গে ছিলেন, হাদিস পড়ে নিয়মিত তিনি তার বক্তব্য সেখানে রেখেছেন, আমরা এই আন্তরিকতার শুকরিয়া আদায়ের আমাদের কাছে ভাষা নেই। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই যে নফরত এবং ঘৃণার সঞ্চার করা হচ্ছে, এর মোকাবেলায় তারা যদি এইভাবে মহাব্বত এবং ভালোবাসার প্রদর্শন না করতেন, ভালোবাসা যদি প্রদর্শন না করতেন, তাহলে পশ্চিমা বিশ্বে মুসলমানদের উপর আরও হাজারো গুণ বেশি মনে হয় হামলা হতো, সন্ত্রাসী হামলার শিকার হতে বাধ্য হতো। কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যে দক্ষতা এবং সাহসিকতা আর সুনেতৃত্বের পরিচয় দিয়েছেন, দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন, এই লিডারশিপকে আমরা সালাম জানাই, দোয়া করি। আপনাদের কাছেও আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন, পরিবার পরিজনকে যেন আল্লাহ তাআলা সবরে জমিলের তৌফিক দান করেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মুসল্লিরা নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর মধ্যে রয়েছে নামাজের জন্য জায়গা পরিষ্কার করা, জায়নামাজ বিছানো, সাউন্ড সিস্টেম রেডি করা ইত্যাদি। তবে এখানে অজু করার জন্যে সকল ধরনের ব্যবস্থা রয়েছে, যাতে করে মুসল্লিরা সহজে অজু করে নামাজে অংশগ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ানি ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতামা আলাইনা নিয়মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা নাবুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়াহ আল্লাফা বাইনা কুলুবি আহলিল ঈমান ফাসবাহু বিনিয়মাতিহি ইখওয়ানা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وقائدنا الأعظم محمدًا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوث بشرح الصدر ورفع الذكر وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحب الدنيا فتكونوا من الخاسرين الا وان نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله واجملوا في الطلب وتوكلوا عليه فان الله يحب المتوكلين وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا إنه هو السميع البصير عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাতুন নূর চ্যারিটির তত্ত্বাবধানে মাদ্রাসাতুন নূর প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছেন। আমরা এই মাদ্রাসাতুন নূরের মাধ্যমে জুমার দিন আমরা জুমার নামাজ এখানে আমরা নামাজ পড়ি, এরপরে আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়ি, এরপর ঈদের নামাজে আমরা এই মাদ্রাসাতুন নূরের বাহিরে খোলা মাঠে আমরা ঈদের জামাত আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুন নূরের মেন উদ্দেশ্যই হলো এই এরিয়ার ইলফোর্ড এরিয়ার যত ছেলে মেয়ে আছে মুসলমান তাদেরকে আমরা ইসলামী এডুকেশন দেব। এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার 5:15 থেকে 7:15 পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। এখানে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় 11 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামী মাসালা মাসায়েল সহ প্রায় 100 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। বিকাল 5:00 আগেই কেউ কেউ বাবার গাড়িতে চড়ে, আবার কেউ কেউ মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে এক এক করে আসতে শুরু করে মক্তবের শিক্ষার্থীরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Assalamu alaikum, we are Muslim and we say the dua before entering the toilet. The dua is Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith Assalamu alaikum, we are Muslim, we say the dua before eating. Assalamu alaikum, our beloved Prophet sallallahu alaihi wasallam said to us that we should spread salam amongst ourselves because it creates love and respect within us. So the hadith is afshus salama bainakum, which means spread salam amongst yourselves. And the hadith's name is Sahih Muslim. প্রতি শনিবার এবং রবিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত পরিচালিত হচ্ছে উইকেন্ড মক্তব। মাদ্রাসার অনেক জরুরত আছে। মাদ্রাসার আমরা শুরুতে যখন শুরু করেছিলাম মাদ্রাসায় ছিল 45 স্টুডেন্ট ছিল। এই এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা 100 উপরে চলে গেছে বাচ্চা। আর অনেক জরুরত আছে, আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমরা অনেক আগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। একটি মসজিদ একটি সমাজ বা কমিউনিটির কেন্দ্রবিন্দুও বটে। মসজিদ একটি আদর্শ সমাজ গঠন করার পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকেন। বহুদিন ধরে আমরা চিন্তার মাঝে আসলাম যে একটা মাদ্রাসা করার লাগি, তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আল্লাহ করিয়া দিছে। অন্যান্য মসজিদের মতো মাদ্রাসাতুন নূর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউথ কনফারেন্স, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায়
বেড়ে ওঠা মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন।